চলেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে শ্রী গাইস না গাইস বলা যাবে না কিন্তু ঠিক আছে বন্ধুরা আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলেছি এতদিন ধরে আমরা 5-6 মাস 3 মাস পর ভিডিও আনছি ঠিক আছে তার আগে আমাদের চ্যানেলে অনেক গানের ভিডিও এসেছিল ঠিক আছে আমাদের গিটারিস্ট রানা ভোকালিস্ট দীপ খুব সুন্দর গান করেছে তোমার ভিডিওটা দেখেছো ঠিক আছে 300 না 400 ভিউ আছে আমি জানি না আমি ভিডিও দেখা ছেড়ে দিয়েছি আমাদের কারণ আমার কোনো ইচ্ছে ছিল না খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তারপর আমাদের একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য ঠিক আছে সারপ্রাইজে খুব ছোট্ট একটা সারপ্রাইজ আছে ঠিক আছে খুব ছোট্ট একটা সারপ্রাইজ আছে তো দেখতে পাচ্ছ ছোট তো আমার সাথে আছে হচ্ছে যে দীপ পার্ট 3 বয় ঠিক আছে ওটা ছোট ছোট চায় তে হয়ে গেছে ঠিক আছে আমাদের মুখে একটা আলাদা গ্রো চলেছে ঠিক আছে কিন্তু দীপের মুখে একটা আলাদা গ্রো আসে এটা তো আমরা পরে জানবো তো আমাদের সাথে আছে ও কি সুন্দর ভাবে এলো পুরো নতুন বইয়ের মতো দেশি জায়গায় গেলে মানুষ ছোট জায়গা ঠিক আছে ঠিক আছে নানা তুমি একটু কাছে আসো দেখছো ঠিক আছে জানি কেউ করে না আমরা এই ভিডিওটা দেখি ঠিক আছে তো আমাদের যে মূল আকর্ষণ আজকে ঠিক আছে আমাদের চ্যানেলের 4th মেম্বার সেটা হলো হার নেম ইজ ছোটাম ঠিক আছে একটু উপর দিকে দাঁড়াও অন্ধকার আছে ঠিক আছে ভালো হয়ে দেখেন এই যে ছোট ঠিক আছে আমাদের 4th নতুন মেম্বার আমাদের সেই আর একটা মেম্বার ছিল যাকে আমি নতুন মেম্বার আমি আমি তাদের তাদের কিক করে দেওয়া হয়েছে যারা ছিল ভাই ছোটকে দেখা যাচ্ছে ফোনে ছোট এল ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে একটা ফোনে ছোট 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 এত ছোট ওই এই ফ্রেমে চলে আসছে ঠিক আছে তো এরপর আমরা কী করতে চলে কি খেটে গেল না তো আজকে তোমরা সবাই উইশ করতে পারো ঠিক আছে জানি ভিডিওটা 5-6 কোটি বছর পর হবে 500 কোটি বছর পর আসবে একটা নতুন ভিডিও আসবে তোমরা তো দেখতে গিয়ে ঠিক আছে একটা ভিডিও আপলোড হবে তোমরা দেখতে হবে ওই ভিডিওটা 500 কোটি বছর পর আপলোড হবে ছুরি বেরাচ্ছে না ছুরি আঁকতে ঠিক আছে কেকটা কি গাটা হবে কি গাইজ তো আজকে আমাদের নতুন মেম্বার ঠিক আছে ছোট ঠিক আছে মানে তিয়াসা ছোট না তিয়াসা তো রিয়েল নেম তিয়াসা কিন্তু আমরা বলবো ছোট ঠিক আছে ফ্রেমটা খুব সুন্দর লাগছে তো আনবক্সিং হবে কেকের ঠিক আছে বন্ধুরা টেস্ট এন্ড বাইট আরে 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 স্যার বান্ধ টেস্ট এন্ড বাইটের কেক ঠিক আছে টেস্ট এন্ড বাইকের কেক খুবই ভালো খেতে আমরা স্পন্সর করে নিই এরপর থেকে টাকা দিলে আমরা মানে বলবো যে খুব ভালো তো ঠিক আছে যে এনেছে সেই খুলছে ঠিক আছে এটা আমাদের পলিসি সিল কাট হচ্ছে গাইজ কাজবি না ছোট খুলতে ইয়াসা আমাদেরকে চারজন কি সাহায্য করতে ইয়াসা প্রথমবারের জন্য সিল কেটেছে আরে না ছোট One eternity later. Hi, bye. Wow. Wow. খুবই সুন্দর লাগছে কারণ এটা কেকটা আগে থেকে কেটে নিয়েছে মনে হচ্ছে আমার জন্য দেখতে পাচ্ছি এখানে একটা ভালো সুন্দর ডিজাইন করা আছে আরে নতুন জিনিস গাইস আমাদের ঘরে হেভি লাইট আছে গাইস দেখতেই পাচ্ছ ঠিক আছে ফুল ডিস্কো একবার ডিস্কোটা দেখি তো ডিস্কো এই যে বিট বক্স আর বিট বক্স এরম ভাবে নারাজ না তাই বলে ঠিক আছে অনেক নারাজ অনেক নারাজ হয়েছে
এই প্রথমবার আমি মা বাবা তুলে গালাগালি দিতে চলেছি কাউকে, ঠিক আছে? কেউ কিছু মনে করবে না, কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? এই যে এই প্রাণীটা, ঠিক আছে, আমি জানি না কত দিয়ে চলে এসেছে, ঠিক আছে? আর একে লাইটটা কত দিয়ে দিয়েছে করছি গাইস এখানে। বন্ধুরা দেখো এক্সপেরিমেন্ট করছি কিভাবে কেক ডেকোরেট করতে, বা খুব সুন্দর লাগছে সত্যি বলতে, খুব সুন্দর লাগছে। এখানটা কেকের উপরে গুটকা ফেলে দেওয়া হয়েছে, ভিডিও কই অন হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোন সাইড দিকে আছে? ঠিক আছে, এই পড়ে গেছে দাদা, ঠিক আছে। তো হ্যাপি বার্থডে বল সবাই, হ্যাঁ তো ভালোই তো লাগে, বল হ্যাপি বার্থডে কিছু বল, গান বলবি তো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লি, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাঙ্কস, love you, কে যে কে বিষয় কাটছে হচ্ছে নষ্ট হয়ে গেল, ফুলে মাকে খাও, এই মা কে গেল, বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায়, মা মা আগে মা কে, আগে বাবা কে, আগে বাবা কে, এই মা আগে, মা আগে প্রণাম করে তারপর খাবি, প্রণাম করে দুধ থেকে হালকা করে প্রণাম করে দে, দাঁড়া দাঁড়া একটা থেকে কি দাঁড়া, বাবা কে ডাকো, বাবা কে ডাকো, নিজে বন্ধুরা কিনের ক্যাজুয়াল আছে বাবা, কেক খাওয়ার পর আমার অবস্থা, ঠিক আছে, আছে আমি খুদ কি গান মারনে কি নিনজা টেকনিক দিন, আমার হাতে কেক কেমন লাগছে, আরে আমার লাগছে রে স্যার, একটু চকলেট খাই, চকলেট আমার এখানে কেক লেগে গেছে, ঠিক আছে, কেক এরকম গায়ে লাগানোর তো নেই, ঠিক আছে, রানা কেক খেয়ে গেল, পাঁচ ছটা কেক খেয়েছে, সালা কেক চোর, কেক চোর, রানা কেক চোর, রানা কেক চোর গাইজ, রানা কেক চোর, ঠিক আছে, এরা কি কথা বলছে আমি বুঝতে পারছি না গাইজ, ঠিক আছে বন্ধুরা, এটা কি বলতে চাইছে রানার, আমি এরা হলো আমি আমাদের মেম্বার দ্বীপ ওয়াটার দ্বীপের জন্মদিন উপলক্ষে একটা সাদা সাদা কিছু মিউনিস ফেলা হয়েছে।
দেখতে পাচ্ছ প্যান্টের নিয়ে ফেলে দিয়েছি। এই স্প্রে ফে কেন মারলি রানা? আমি কিছু বুঝতে পারলাম না। কুকুরের মতন করছিস কেন? রানা এরম ভাবে মারে কেউ? তুই বলেছিস তো ঘম মারিস কেন? মিথ্যা কথা বলবি। আমার গায়ে ফেলেছিস, তোর গায়ে আছে আমার গায়ে কত ভর্তি এটাতে কিছু হয় না, এটা খাওয়া যায় বলেছিল আমাকে। দেখতেই পাচ্ছ এই ছোট কিন্তু কথাগুলো বড় বড়। এটা আনবক্সিং হবে পরে, ঠিক আছে? এটা আমি দিয়েছি ভাই, এটা দিয়ে রানা দিয়েছে। আমি একটা চকলেট দিচ্ছিলাম যেটা দীপের পছন্দ হয়নি, আমি তারপরে দেখি আনতে পারিনি, ঠিক আছে? এটা আমি দিয়েছি, দেখি দীপের কিরম পছন্দ হয়। আনবক্সিং করো, দীপ আনবক্সিং করো, কি সুন্দর একটা বাজে বার্থডে হ্যাপি বার্থডে লেখা আছে। Facts that could save your life. GG কে বাদ দিলে KKR ও 2 নম্বর RCB। What if যদি GG কখনো KKR এ নাই আসতো আর RCB কাপ না পাওয়ার সাথে সাথে ম্যাচ ফিক্সিং করতে গিয়ে ধরাও পড়ে নি? আমাদের মাহির বাড়িতে এমন গিটার বাজায়, এখানেও গিটার বাজাতে চলেছে। বাড়িতে গিটার একটু অন্যভাবে বাজায়, এখানে রিয়েল গিটার পেয়ে গেছে, ঠিক আছে? তো রানার গিটার ঝেপে নেওয়া হয়েছে, ঠিক আছে? ও সরি, এরকম দেখতে পাচ্ছেন। এই কর্ড প্রোগ্রেশনটা দেখে আপনারা ফিরে হয়ে যাবে, ঠিক আছে? এরকমই আনাড়ি গিটার বাজানো শিখতে হলে চলে আসবেন মাহিরের কাছে। ধন্যবাদ। তো আমাদের এখানে এবার অনুষ্ঠিত হবে কিছু গান, যেটা আপনারা সবাই এনজয় করতে পারবেন। তুই করছিস
ঘর আমি বই বলতে আছি কারণে অকারণে নিষেধে বাবারণে তোমার নামে যত যোজনা নিলাম ভেতরে বাহিরে দহনে বাধারণে যোগে জন্ম নাকি নিয়ে গেল জোনাকি কেন আমি পথে একা দাঁড়িয়ে আরোদের পিয়নে তো এবার অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে, এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে, 9:00 যাওয়ার কথা ছিল তোমার বাড়ি, তো এখন পালাতে হবে তাড়াতাড়ি করে। তো আমাদের সাথে একটা নতুন গেস্ট আছে, তো বুঝতে পারছো লেট হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর লাগছে আমাকে ছুটে গেছে, এই কথাটা আমি নিজের দিকে নিলাম, আমার সত্যি ছুটে গেছে। পিঙ্ক আই লাভ ইউ, পিঙ্ক মানে এটা তো কেউ জানে না, ঠিক আছে, আমরা সবাই জানি। বেকার হ্যাঁ ভাইয়া মেয়ে তো টুট গিয়া তাড়া করেছে তো এই ছোট 9:00 সময় আসার কথা ছিল, 11:00 সময় এসে বেল মারছে, 11:00 বাজ দিয়ে, ঠিক আছে, 10 মিনিট বাকি, 11:49, 11 মিনিট বাকি। তো এবার পালা হচ্ছে, মানে ওর বাড়ির লোকের বেরোনোর, আমরা কি ক্লিয়ার ভিউ পাবো এখান থেকে, ঠিক আছে। তো ছোটো হাসছে, কি এখানে আমরা ওয়েট করছি, ঠিক আছে, কি রেসপন্স আছে, এই দরজা খুলেছে বেড়েছে, নো রেসপন্স, ওয়ান মিনিট সাইলেন্স, আওয়াজটাও আসছে, টাটা টাটা, ছোটো ইজ সেফ, ইয়েস, মিশন জিতে গেছি, ইয়েস, আর কিছু হবে না।